আমাদের আজকের বিষয় স্টুডেন্ট পলিটিক্স ইন কলোনিয়াল ইন্ডিয়া। এটি প্রথম পর্ব। ইংরেজ সাম্রাজ্যবাদ ভারতের সমাজের ওপর অনেক কুপ্রভাব ফেলেছে, ভারতের সমাজের অনেক ক্ষতি করেছে। কিন্তু মার্ক্স বলেছেন যে ইংরেজদের শাসন কিন্তু ভারতে একমাত্র সামাজিক বিপ্লব ঘটিয়েছে। ইংরেজরা তাদের সঙ্গে নিয়ে এসেছিলেন আধুনিকীকরণের কিছু শক্তি, যা ভারতীয় সমাজকে ওপর প্রভাব ফেলে এবং প্রগতিশীল সামাজিক পরিবর্তন ঘটায়। এমন একটি আধুনিকীকরণ শক্তি হলো পাশ্চাত্য শিক্ষা। ইংরেজি ভাষায় পাশ্চাত্য শিক্ষা ফলে ভারতে একটি যুব সংস্কৃতি তৈরি হয়। প্রাক ব্রিটিশ ভারতে ছাত্র আন্দোলনের কথা শোনা যায় না, কিন্তু ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের ফলে এটি শিক্ষিত যুব সম্প্রদায় তৈরি হয়। তারা তৎকালীন চিরায়ত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে। তাদের যে বিভিন্ন ধরনের নিয়মকানুন ছিল, অনেক কিছুই কুসংস্কারাচ্ছন্ন ছিল এবং মানবতা বিরোধী, বরং মানব এতর। ছাত্ররা কিন্তু এখানেই থেমে থাকেনি, তারা ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশ হয়েছিল। ফুয়ার যে ব্যাক টু দ্য পিপুল স্পিরিটের কথা বলেছেন ছাত্র আন্দোলনের, অর্থাৎ মানুষের সঙ্গে মিশে যাওয়া, সেটাই কিন্তু এই স্বাধীনতা সংগ্রামে আমরা দেখি। এই লেকচারটি শিক্ষা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্বের ছাত্রদের কাজে লাগবে। এ হলো আমাদের লার্নিং অবজেক্টিভস বা শিক্ষার উদ্দেশ্য। প্রথমত আমরা শুরু করব ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্যগুলো দিয়ে। ভারতীয় সমাজে ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য কি কি, প্রথমে আমরা সেটাই আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব ইংরেজ শিক্ষার যে কিভাবে ভারতে এলো, এবং শেষে আমরা আলোচনা করব ঔপনিবেশিক ভারতে ছাত্র আন্দোলনের ইতিহাস। তাহলে এবার আসা যাক ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। প্রথমত আমরা দেখি যে ভারতের ছাত্র আন্দোলনের
ঔপনিবেশ বিরোধী একটি মত ছিল, এটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান বিরোধিতা, এবং আমরা দেখি যে ছাত্র আন্দোলনের মূলত প্রগতিশীল একটি দৃষ্টিভঙ্গি ছিল, যদিও আমরা এটাও লক্ষ্য করি যে কিছু কিছু প্রতিক্রিয়াশীল দিকও রয়েছে। অল্টবাক নর্ম ওরিয়েন্টেড এবং ভ্যালু ওরিয়েন্টেড মুভমেন্টের মধ্যে তফাত করেন। ভারতীয় সমাজের ছাত্ররা তারা নর্ম ওরিয়েন্টেড মুভমেন্টের মধ্যেও কিন্তু গেছে, যেগুলো কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য করা হয়েছে। আবার ভ্যালু ওরিয়েন্টেড অর্থাৎ মূল্যবোধ জনিত বা আদর্শ মতাদর্শ ভিত্তিক আন্দোলনও তারা করেছে। আমরা দেখি যে রাজনৈতিক দলগুলি ছাত্র আন্দোলনকে একটা সংগঠিত করার ব্যাপারে একটা ভূমিকা নেয়, এটা ক্যাম্পাসের ভেতরেই হোক আর ক্যাম্পাসের বাইরেই হোক। শেষে আমরা দেখি জাত, ভাষা, ধর্ম এবং আঞ্চলিকতাবাদ অর্থাৎ রিজিওনালিজম, এথনিসিটি অর্থাৎ নিকুলগত দিক, এইগুলো ভারতীয় ছাত্র আন্দোলনকে প্রভাবিত করেছে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব এই দুটো অ্যান্টি কলোনিয়াল স্ট্যান্স এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট স্ট্যান্স, এই দুটো একের সঙ্গে আরেকটা জড়িত। এছাড়াও আমরা দেখব যে ছাত্র আন্দোলন যে প্রগতিশীল ভূমিকা যেটা, সেটা নিয়েও আমরা আলোচনা করব। প্রাক ব্রিটিশ যুগে শিক্ষা ছিল, সেটা কিরকম ছিল, তার চরিত্রটা কিরকম ছিল, এবার দেখা যাক। আমরা জানি যে প্রাচীন ভারতে গুরুকুল প্রথা ছিল, এবং পরে আমরা দেখেছি যে টোল চতুষ্পাঠী ছিল, সেখানে গুরুমশাইয়েরই ভূমিকাটা সবচেয়ে বড় ছিল এবং ছাত্ররা তারা পড়াশোনা করত। এরা হিন্দুদের মধ্যে ছিল এবং এখানে ভাষাটা ছিল সংস্কৃত। আমরা কিন্তু যদি ইতিহাস পড়ি আমরা দেখব শিক্ষার ইতিহাসে যে মাতৃভাষায় কিন্তু শিক্ষা কখনোই সেভাবে দেওয়া হতো না। হিন্দুদের মধ্যে সংস্কৃত, আর যারা মুসলিম তাদের মাকতাব মাদ্রাসা শিক্ষা পেত, এবং সেখানেও কিন্তু আরবি ফার্সি এসব ভাষায় শিক্ষা দেওয়া হতো। গোড়া থেকেই ইংরেজ শাসনের গোড়া থেকেই কিন্তু ইংরেজরা ভারতে শিক্ষার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। যে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, তিনি কলকাতা মাদ্রাসা স্থাপন করেন 1780 সালে। চার্টার অ্যাক্ট 1813, সেটা শিক্ষার ক্ষেত্রে 1,00,000 টাকা
মঞ্জুর করেছিল। হরেশ উইলসন সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে, এই যে সংস্কৃত কলেজ। এবং সেটা সুপারিশ করেন যে জেমস প্রিন্সেপ এবং থমাস ব্যাবিংটন ম্যাকলে। প্রগতিশীল ভারতীয়রাও শিক্ষার প্রসারের ব্যাপারে তারা আগ্রহী ছিলেন, যেমন রাজা রামমোহন রায়, তিনি ডেভিড হেয়ারের সঙ্গে যৌথভাবে তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। কিন্তু কোন ভাষায় শিক্ষাদান হবে সেই নিয়ে অ্যাংলিসিস্ট অর্থাৎ যারা ইংরেজি শিক্ষায় বিশ্বাসী এবং ওরিয়েন্টালিস্ট যারা প্রাচ্যের ভাষায় শিক্ষা বিশ্বাসী তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এবং সেই দ্বন্দ্বটা মিটল একটা মিটিংয়ে, যেখানে লর্ড উইলিয়াম বেন্টিক তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন এবং এই থমাস ব্যাবিংটন ম্যাকলে সেখানে ছিলেন। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন যা শিক্ষা নিয়ে আলোচনা করছিল, তারা কোনো একটা সিদ্ধান্তে আসতে পারেনি, কারণ অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্ট তারা শিক্ষা পদ্ধতি নিয়ে অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা হবে না প্রাচ্য শিক্ষা পদ্ধতি হবে সেটা নিয়ে তারা কোন রকম সিদ্ধান্ত নিতে পারেনি, কারণ প্রত্যেকে নিজের নিজের মতে ব্যাপারে তারা প্রত্যেকে নিজের নিজের মত নিয়েই ছিল। এই ব্যাপারে 2 ফেব্রুয়ারি 1835 সালে থমাস ব্যাবিংটন ম্যাকলে একটি বক্তৃতা দেন। তিনি দেখান যে ওরিয়েন্টালিস্টরা বলছেন যে সাধারণ মানুষের আনুগত্য পেতে গেলে তাদেরকে নিজেদের ভাষাতেই শিক্ষিত করতে হবে, কিন্তু ম্যাকলে বললেন সংস্কৃত এবং আরবিক তারা তাই এই ভাষা দিয়ে বিজ্ঞান শিক্ষা হয় না। এবং ম্যাকলে খুব অবাক হয়ে গেলেন যে ভারতীয় ছাত্রদেরকে বৃত্তি দিতে হয় পড়াশোনা করার জন্য, তিনি এর বিরোধিতা ছিলেন। তিনি মনে করতেন যে ছাত্ররাই নিজেদের খরচ মেটাবে, পড়াশোনার খরচ তারাই মেটাবে। ইংরেজি মাধ্যমে শিক্ষার পক্ষে তিনি যুক্তি দিয়েছিলেন, সেটা হচ্ছে কিছু সংস্কৃত কলেজের প্রাক্তন ছাত্র তারা গভর্নর জেনারেলের কাছে একটি পিটিশন করেন, যে আবেদনে তারা বলেন যে এই টেস্টিমোনিয়াল গুলো তারা 12 বছর সংস্কৃত চর্চা করেছেন এবং তারা পণ্ডিত হয়েছেন এবং তার জন্য তারা সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু এই সার্টিফিকেট থাকা সত্ত্বেও আমাদের আমরা যে তিমিরে সেই তিমিরেই আসি, সরকারের সাহায্য না পেলে আমরা ডুবে যাব। উই ওয়ান্ট মিন্স দে সে ফর এ ডিসেন্ট লিভিং অ্যান্ড ফর আওয়ার প্রোগ্রেসিভ ইম্প্রুভমেন্ট হুইচ হাওয়েভার উই ক্যানট অবটেন উইদাউট দ্য অ্যাসিস্ট্যান্স অফ গভর্নমেন্ট by with whom we have been educated and maintained from childhood. ম্যাকলে বললেন যে এই পিটিশনকে তিনি হাতিয়ার করলেন। তিনি এটা উল্লেখ করে তিনি বলেন যে সংস্কৃতের সার্টিফিকেট দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না, তাতে তাতে কিন্তু কোনো জীবিকা নির্বাহ হচ্ছে না। এবং ম্যাকলে বললেন যে আরবিক এবং সংস্কৃতের ওপর টাকা ঢালা মানে
অর্থ অপচয় করা। তো নেকলের শেষে যেটা বললেন, শেষে তার আসল উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেল। তিনি বললেন, উই মাস্ট অ্যাট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম এ ক্লাস হুম মে বি ইন্টারপ্রেটার্স বিটুইন আস অ্যান্ড দ্য মিলিয়ন্স হুম বি গভর্ন, এ ক্লাস অফ পার্সনস, ইন্ডিয়ান্স ইন ব্লাড অ্যান্ড কালার, বাট ইংলিশ ইন টেস্ট, ইন ওপিনিয়ন্স, ইন মরালস অ্যান্ড ইন ইন্টেলেক্ট। টু দ্যাট ক্লাস উই মে লিভ ইট টু রিফাইন দ্য ভার্নাকুলার ডায়ালেক্টস অফ দ্য কান্ট্রি, টু এনরিচ দোজ ডায়ালেক্টস ইন টার্মস অফ সায়েন্স বরোড ফ্রম ওয়েস্টার্ন নমেনক্লেচার অ্যান্ড টু রেন্ডার দেম বাই ডিগ্রিজ ফিট ভেহিকলস ফর কনভেয়িং নলেজ টু দ্য গ্রেট মাস অফ দ্য পপুলেশন। তার আসল উদ্দেশ্য ছিল যে একটি শ্রেণী তৈরি করা যারা ইংরেজ এবং ইংরেজ শাসক এবং সাধারণ জনগণের মধ্যে একটা মধ্যস্থতা করবে, শাসকের কথা জনগণকে বোঝাবে এবং এরা কিরকম, তাদের চরিত্রটা কিরকম হবে। তারা রক্ত মাংস ভারতীয় হবে, কিন্তু আর বাকি সব কিছুতেই বুদ্ধির বৌদ্ধিক নৈতিকভাবে সবকিছুতেই তারা ইংরেজ হবে, এবং তাদের মাধ্যমেই সাধারণ মানুষকে শিক্ষাদান করা হবে। তা মেকলের এই মিনিট, বিখ্যাত মিনিট, সেটা বেন্টিক গ্রহণ করলেন এবং তার ফলে যেটা হলো সেটা হচ্ছে ভারতে ইংরেজ শিক্ষার গোড়াপত্তন হলো। এছাড়া ইংরেজরা যেটা করলো সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি শিক্ষার, সেটা করতো। ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরির অর্থ হচ্ছে কি, যে যারা শিক্ষিত তারা অন্যদের, তাদের থেকে কম শিক্ষিত তাদেরকে শিক্ষিত করবে। কিন্তু পরে আমরা জানি যে এই থিওরির কোনো কাজে লাগেনি, সাধারণ মানুষের এই থিওরি কোনো কাজে লাগেনি। তাহলে আবার আমরা দেখি যে মেকলের মিনিটের মধ্যে কি ছিল, যে সরকারের যে অর্থ সেটা শুধুমাত্র পাশ্চাত্য বিজ্ঞান এবং সাহিত্যকেই ইংরেজি মাধ্যমে প্রবর্তন করা হবে, প্রচার করা হবে, এবং সরকার ইংরেজিকেই সমস্ত তাদের স্কুল কলেজ যে একমাত্র মাধ্যম করলো, এবং যে প্রাথমিক শিক্ষাকে একেবারেই সেটাকে যাকে বলে উপেক্ষা করলো, গণশিক্ষাকে উপেক্ষা করলো। এরপর আমরা দেখি যে হিন্দু কলেজ, যে ডিরোজিও বলে একজন, তিনি কিন্তু খুব বড় ভূমিকা নিয়েছিলেন শিক্ষার ব্যাপারে। তার বিরোধী ছিলেন রাজা রাধাকান্ত দেব, এ হলো হিন্দু কলেজ। ডিরোজিওর জীবন নিয়ে উৎপল দত্তর একটা অসাধারণ সিনেমা আছে, ঝড়। ডিরোজিও কে ছিলেন? ডিরোজিও খুব, দেখতে পাচ্ছ, খুব কম বয়সেই মারা যান। উনি 1809 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1831 সালে মারা যান। তিনি একজন হিন্দু কলেজের একজন শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন। তিনি 17 বছর বয়সে, মাত্র 17 বছর বয়সে তিনি হিন্দু কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি ছাত্রদের সাহিত্য এবং ইতিহাস পড়াতেন। তার শিক্ষা পদ্ধতি সেটা খুব একটা
যা নতুন ধরনের শিক্ষা পদ্ধতি ছিল। তিনি ছাত্রদেরকে স্বাধীনভাবে চিন্তা করার ব্যাপারে স্বাধীনভাবে চিন্তা করতে শিখিয়েছিলেন, এবং তিনি শুধুমাত্র ক্লাসের ভেতর তিনি ছাত্রদের সঙ্গে কথা বলতেন তাই নয়, ক্লাসের বাইরেও তিনি কথা বলতেন। এক কথায় তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, এবং তিনি তার ছাত্রদেরকে খুব প্রভাবিত করেছিলেন। তার অনুগামীদের বলা হতো ডিরোজিয়ান। ডিরোজিয়ান তিনি ছাত্রদেরকে ডিবেটিং সোসাইটি গড়তে উৎসাহ দেন। 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে ওঠে, এবং ছাত্রদের তার তাদের শিক্ষকদের তাদের এই শিক্ষা শিক্ষকের অনুপ্রেরণায় ছাত্ররা খুব একটা একটা ক্রিটিক্যাল আউটলুক, অর্থাৎ একটা সমাজের প্রতি একটা সমালোচনা দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে, তারা নিজেদের মধ্যে একটা সমালোচনা দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের নিজের সমাজকে দেখেন। তারা জেরেমি বেন্থাম, টমাস পেনের দর্শন পড়েছিলেন, এবং পেনের যে হিউম এবং পেনের যে দর্শন তাতে তারা তার ফলে তারা একটা র্যাডিকালাইজড হয়ে যায়। যদিও হেনরি ডিরোজিও ছাত্রদের মধ্যে জনপ্রিয় ছিলেন, তিনি কিন্তু তখনকার যে রক্ষণশীল সমাজের তিনি রক্ষণশীল সমাজের লোকেরা তার উপর অসন্তুষ্ট হন। রাজা রাধাকান্ত দেব, এই যে রাধা রাজা রাধাকান্ত রাধাকান্ত দেবের নেতৃত্বে এই এই চিরায়ত যে পন্থীরা, তারা কলেজকে বাধ্য করে, ডিরোজিওকে বরখাস্ত করতে কলেজকে বাধ্য করে। ডিরোজিও ছাত্রদেরকে খুব ভালোবাসতেন। তার তার একটি কবিতায় উনি লিখছেন, এক্সপ্যান্ডিং লাইক দ্য পেটালস অফ ইয়াং ফ্লাওয়ার্স, আই ওয়াচ দ্য জেন্টল ওপেনিং অফ ইউর মাইন্ডস অ্যান্ড দ্য সুইট লুজনিং অফ দ্য স্পেল দ্যাট বাইন্ডস ইউর ইন্টেলেকচুয়াল এনার্জিজ অ্যান্ড পাওয়ার্স দ্যাট স্ট্রেস লাইক ইয়াং বার্ডস ইন সফট সামার আওয়ার্স দেয়ার উইংস টু ট্রাই দ্যার স্ট্রেংথ, ও how the winds of circumstances and freshening April showers of early knowledge and unnumbered kinds of new perceptions shed their influence, and how your worship truth's omnipotence, what joys reigns upon me when I see fame in the mirror of futurity weaving the chaplets you have yet to gain, and then I feel I have not lived in vain. ছাত্রদের সম্পর্কে তিনি বলছেন যে আমি দেখছি কম সদ্য প্রস্ফুটিত ফুলের মতন তোমাদের মনটা প্রস্ফুটিত হচ্ছে, এবং তোমাদের মধ্যে তোমরা পুরোপুরি ফ্রেশ, তোমরা নতুন নবীন, তোমরা জ্ঞান পিপাসু, তোমরা নতুন ধরনের চিন্তা ভাবনা করছো, সেই চিন্তা ভাবনা তোমার তোমাদের ওপর প্রভাব ফেলছে, এবং তোমরা সত্যকেই পূজো করছো, এবং আমি খুব আনন্দের সঙ্গে দেখতে পাচ্ছি যে তোমাদের ভবিষ্যতে তোমরা নাম ডাক হবে। এবং তাই থেকে আমি আমার মনে হয় যে আমার জন্মটা, আমার বেঁচে থাকাটা বৃথা নয়।
এই যে ইয়াং বেঙ্গল মুভমেন্ট, এটা ছিল ভারতের প্রথম ছাত্র যুব আন্দোলন। এখানে কয়েকজনের ছবি আমি দিয়েছি। প্রথমে দেখো, ইনি হচ্ছেন কৃষ্ণমোহন ব্যানার্জি, ইনি রামগোপাল ঘোষ, এ হচ্ছে হিন্দু কলেজের, এরা সবাই হিন্দু কলেজের ছাত্র। রামতনু লাহিড়ী, রসিককৃষ্ণ মল্লিক, তাহলে আমরা দেখছি যে এরা সবাই কিন্তু হিন্দু কলেজের ছাত্র, এবং তারা ভবিষ্যতে তারা প্রত্যেকেই তারা সমাজে একটা উজ্জ্বল ভূমিকা তাদের ছিল। এরা যেহেতু ডিরোজিওর অনুগামী ছিলেন, সেহেতু তাদেরকে ডিরোজিয়ান বলা হতো। ডিরোজিওর খুব কম বয়সে তার মৃত্যু হয়, এর ফলে আন্দোলনটা ধাক্কা খায়, কিন্তু তবু আন্দোলনটা চলতে থাকে। ডিরোজিওর ছাত্ররা তখনকার যে সমাজের খুব কড়া সমালোচক ছিল, তারা একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেছিল, যেটা ছিল ভারতের প্রথম ডিবেটিং সোসাইটি। তারা প্রথম ছাত্র জার্নাল, ছাত্রদের পত্রিকা এথেডিয়াম, আরেকটা নাম হলো পার্থেনন, স্থাপন করে। তাদের এই ডিবেটিং, এই যে তর্ক বিতর্ক সভা এবং তাদের পত্রিকার মাধ্যমে ডিরোজিয়ানরা তৎকালীন সমাজকে সমালোচনা করে, এবং সেখানেই তারা থেমে থাকেনি। তারা তারা ঔপনিবেশিক শাসনেরও কড়া সমালোচক ছিলেন। ঔপনিবেশিক শাসনের যে খারাপ দিকগুলো, সেগুলো তারা তুলে ধরে। এই সময় থেকে আমরা দেখি প্রজন্মগত দ্বন্দ্ব শুরু হয় বাংলা সমাজে, কারণ ছাত্ররা তাদের অভিভাবকদের বা তাদের গুরুজনদের সঙ্গে অনেক বিষয়ে তারা একমত হতে পারছিল না, এবং তারা সেজন্য তারা সরাসরি খোলাখুলি বিদ্রোহ করে। 1830 সালে যখন ডিরোজিও তখনও তিনি হিন্দু কলেজে পড়াতেন এবং তিনি বেঁচে ছিলেন, তিনি হিন্দু কলেজে পড়াতেন, তার ছাত্ররা ফ্রান্সের জুলাই বিপ্লবকে তারা স্বাগত জানায়। এই জুলাই বিপ্লব লুই দা 18-এর কিছু অপকর্মের ফলে হয়েছিল, এবং তার ফলে লুই দা 18-কে, রাজা লুই দা 18-কে তার যে সিংহাসন ছাড়তে হয়। তো এই ঘটনাটা, জুলাই রেভলিউশনকে উদযাপন করার ঘটনাটা, এই ডিরোজিওর ছাত্রদের যে আন্তর্জাতিক একটি আন্তর্জাতিক যে দৃষ্টিভঙ্গি, তারই পরিচয়ক। ডিরোজিও একজন খুব বড় দেশভক্ত ছিলেন, দেশাত্মবোধ, এবং তার প্রথম, ভারতের প্রথম দেশাত্মবোধক কবিতা তারই লেখা, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, মাই কান্ট্রি ইন দ্য ডেজ অফ গ্লোরি পাস্ট, এ বিউটিয়াস হ্যালো সার্কেল দাই ব্রাউ অ্যান্ড ওয়ার্শিপ অ্যাজ দ্য ডিটি দ্য ওয়াস্ট, হোয়ার ইজ দাই গ্লোরি, হোয়ার দ্য রেভারেন্স নাও, দাই ইগল পিনিয়ন ইজ চেঞ্জ ডাউন অ্যাট লাস্ট, অ্যান্ড গ্রাভেলিং ইন দ্য লোলি ডাস্ট আর দাও, দাই মিনস্ট্রেল হ্যাথ নো রিথ টু উইভ ফর দি, সেভ দ্য স্যাড স্টোরি অফ দাই মিজারি, ওয়েল লেট মি ডাইভ ইন টু দ্য ডেপথস অফ টাইম অ্যান্ড ব্রিং ফ্রম আউট দ্য এজেস দ্যাট হ্যাভ রোল্ড এ ফিউ স্মল ফ্র্যাগমেন্টস অফ দিস রেক্স সাবলাইম উইচ হিউম্যান আই মে নেভার মোর বিহোল্ড, অ্যান্ড লেট দ্য গার্ডেন অফ মাই লেবার বি মাই ফলেন কান্ট্রি, ওয়ান কাইন্ড উইশ ফর দি। তিনি দেখাচ্ছেন তার এই কবিতার মাধ্যমে, ডিরোজিও দেখাচ্ছেন যে ভারতের একটা সময় খুব
স্বর্ণযুগ ছিল, সেই স্বর্ণযুগ থেকে এখন ভারতের পতন হয়। এখন এখন ভারতের যে যারা গাথার যারা যারা কবি, তারা শুধু তার ভারতের যে নানা পতনের এবং ভারতের যে ভারতীয় জনগণের যে দুর্দশা, তার তার যে গাথা ছাড়া আর কিছুই তাদের তার লেখা নেই, তারা আর কিছুই তারা গাইতে পারছে না। তো তার উদ্দেশ্য ছিল যে অতীতের কিছু মূল্যবান, কিছু গৌরবময় দিকগুলি মানুষের কাছে তুলে ধরা, এবং সেখান থেকে আমরা আমরা শুধু তার কাছ থেকে আমরা আমরা শুধু চাই যে তুমি আমাদেরকে আমাকে একটা কাইন্ড উইশ, তোমাদের খুব একটু ভালো কথা বলো আমার সম্বন্ধে। ডিরোজিয়ানরা তারাও কিন্তু যথেষ্ট দেশপ্রেমিক ছিলেন। এই যে রসিককৃষ্ণ মল্লিক, যাকে আমরা আগেই দেখেছি, এই রসিককৃষ্ণ মল্লিক তিনি তার যুবক বয়সে, তিনি যখন হিন্দু কলেজের ছাত্র ছিলেন, তখন তিনি এই পুলিশের যে দুর্নীতি তার সমালোচনা করেন। এছাড়া তিনি কৃষকদের দুর্দশা সম্পর্কে, কৃষকরা কিভাবে শোষিত হচ্ছে এবং কোনো তাদের কোনো রক্ষা কবচ নেই, সেটা তিনি দেখান। এবং তিনি এটাও সুপারিশ করেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যখন কোম্পানি তখন শাসন করছে ভারত, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক ক্ষমতাকে কেড়ে নেওয়া হোক, এটাই বলেছিলেন। সেটাই পরে হয়েছিল। 1857-র মহাদ্রোহর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের শাসন ক্ষমতা অবলুপ্ত হয়ে যায়। রসিককৃষ্ণ মল্লিকের যে পত্রিকা জ্ঞানেশ্বরম, সেটা সাধারণ মানুষের যে কাছে তারা আইন এবং সরকার চালানো, যে সরকার চালানোর যে বিজ্ঞান, সেটা সহজ বোধ্য ভাষায় পৌঁছে দিতে চাইতো, পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল জ্ঞানেশ্বরমের। রামগোপাল ঘোষকে বলা হতো ইন্ডিয়ান ডেমোস্থেনিস, ইন্ডিয়ান ডেমোস্থেনিস। উনি একজন ডেমোস্থেনিস, একজন বড় দার্শনিক ছিলেন। তো রামগোপাল ঘোষ তার রিমার্কসে তিনি ইউরোপিয়ানদের যে কিছু জুডিশিয়াল ইমিউনিটি ছিল, অর্থাৎ তাদের তাদের বিরুদ্ধে অনেক ব্যাপারে মামলা করা যেত না, সেগুলোকে তুলে দেওয়া হচ্ছিল, সেই জন্য ইউরোপিয়ানদের কাছে সেগুলো ছিল ব্ল্যাক বিলস। কিন্তু রামগোপাল ঘোষ এই ব্ল্যাক বিলস গুলোকে সমর্থন করেন। আরেকজন ছিলেন কৃষ্ণমোহন ব্যানার্জি, তিনি তার একটা পত্রিকা ছিল এনকোয়ারার, সেটা কুসংস্কার বা ধর্মান্ধতার বিরুদ্ধে তিনি লিখতেন। এগুলো ছিল ইয়াং বেঙ্গলের ইতিবাচক দিক, কিন্তু কিন্তু ইয়াং বেঙ্গল আন্দোলনে অনেক নেতিবাচক দিকও ছিল। এই যে সমাজতাত্ত্বিক এআর দেশাই, তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অব ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রন্থে তিনি ইয়াং বেঙ্গল মুভমেন্টকে সমালোচনা করেন। তিনি বলেছেন যে পুরনো ধ্যান ধারণা তারা সঠিকভাবে বর্জন করেছে, কিন্তু তার বদলে নতুন যুক্তিবাদী নিয়মকানুন তারা, যেগুলো ব্যক্তির যে
আচরণকে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু তারা তৈরি করতে পারেনি। তিনি বলছেন যে শিক্ষা শিক্ষিত যুবক যুবকরা তারা এই যে যুক্তিহীন অনেক নিয়মকানুন থেকে নিজেদের মুক্ত করতে গিয়ে যা খুশি তাই করতে শুরু করলো। তারা পুরনো নিয়মকানুনকে এবং মূল্যবোধকে সমালোচনা করলো ঠিকই, কিন্তু কোন রকম ইতিবাচক একটা ধারণা আত্মধারণা সেটা কিন্তু তারা করতে পারলো না। তাদের যে প্রতিক্রিয়া পুরাতনের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া সম্পূর্ণভাবে নস্তাত্মক এবং তার ফলে ব্যক্তিগত জীবনে একটা এক ধরনের নৈরাজ্য দেখা দেয়। তাদের যে যুক্তির ফলে ডিওজিয়ানরা যুক্তিবাদের ওপর অত্যাধিক জোর দেওয়ার ফলে ডিওজিয়ানরা নিজেদের ঐতিহ্যকে তারা খাটো করতে শুরু করলো এবং তারা তৎকালে যে যে খাদ্য এবং পানীয়গুলো নিষিদ্ধ ছিল সেগুলোর প্রতি তারা অনুরক্ত হয়ে গেল। আবার কৃষ্ণমোহন ব্যানার্জির মতন ডিরোজিয়নরা তারা খ্রিস্টানিটিকে খ্রিস্টান হয়ে গেল। ইনি ছিলেন ইনি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, পরে উনি রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন। তো তারা শুধুমাত্র হিন্দু ধর্মকে ঘৃণা করার জন্যই তারা কৃষ্ণমোহন ব্যানার্জি তিনি খ্রিস্টান হয়ে গেলেন। তো এর থেকে আমরা দেখি যে ইয়াং বেঙ্গলের মূল যে ব্যর্থতা হলো যেটা একটা আদর্শগত একটা রাজনৈতিক আন্দোলন হিসেবে কিন্তু ইয়াং বেঙ্গল দাঁড়াতে পারেনি। ওই সময়ের সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক কিছু দিক আমরা এখন আলোচনা করব। আমরা দেখেছি যে গোটা ঊনবিংশ শতকেই ব্রিটিশদের শাসন আস্তে আস্তে তারা যুদ্ধ করে বা যেভাবেই হোক ভারতীয়দের প্রবল প্রতিরোধের বিরুদ্ধে তারা ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন করেন। এ সময় ব্রিটিশরা ব্রিটিশদের যে শিক্ষা ব্যবস্থা ইত্যাদির ফলে একটা নতুন ধরনের সাংস্কৃতিক যে জাগরণ তৈরি হয় যাকে আমরা বেঙ্গল রেনেসাঁ বলি। এটা সুশোভন সরকারের ধারণা কনসেপ্ট বেঙ্গল রেনেসাঁ। তা আমরা দেখি যে সামাজিক এবং ধর্মীয় অনেক সংস্কার হয়েছিল, যেমন কেশবচন্দ্র সেন, রামকৃষ্ণ, তারা তার আগে রামমোহন রায়, এরা সমাজ ধর্মীয় সংস্কার করেছিলেন। এছাড়া আমরা দেখি একটা নতুন ধরনের সাহিত্য গড়ে উঠছে, যেটা শুধুমাত্র যে সামাজিক চিন্তা সামাজিক চেতনা বাড়াচ্ছে তাই নয়, তারা দেশাত্মবোধ জাগরণ করছে, যেমন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, নবীনচন্দ্র সেনের পলাশির যুদ্ধ। আমরা দেখছি এবার জাতীয়তাবাদী ছাত্র সংগঠন তৈরি হচ্ছে। বেশিরভাগ এই ছাত্র সংগঠন বেঙ্গল প্রেসিডেন্সিতে তৈরি হয়। বেঙ্গল প্রেসিডেন্সিটা কলকাতা, বিশেষ করে কলকাতা তৎকালীন যে ব্রিটিশ সাম্রাজ্যের যে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল কলকাতা, এবং খুব স্বাভাবিকভাবেই ব্রিটিশরা কলকাতাকেই সবচেয়ে বেশি উন্নত করেছিল। 1838 সালে হিন্দু কলেজের কিছু র্যাডিক্যাল ছাত্র তারা একটা আধা রাজনৈতিক
সংগঠন তৈরি করে, সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অব জেনারেল নলেজ। 1861 সালে দেশ হিতৈষিণী সভা তৈরি হয়, এটা একটা রাজনৈতিক সংগঠন, এবং সেখানে তার যে কিনট অ্যাড্রেস বা সংকেত ভাষণে শারদা প্রসাদ ঘোষ ব্রিটিশদের অভিযোগ করেন যে ব্রিটিশরা ভারতীয়দের রাজনৈতিক স্বাধীনতা ধ্বংস করেছে, এবং এবং ভারতীয়দের যে তৎকালীন যে ভারতীয়দের যে করুণ অবস্থা এবং অবমান অবনতি, তার জন্যে ইংরেজদেরই তিনি দায়ী করেন। কিন্তু আমরা বলতে পারবো না যে এই সময় একটা ছাত্র আন্দোলন সঠিকভাবে এটা তৈরি হয়েছিল। এরপরে ধাপে আমরা দেখি যে 1870 দশক থেকে আমরা দেখি যে ছাত্রদের রাজনৈতিকভাবে সংগঠিত করার চেষ্টা হয়। 1875 সালে কৃষ্ণকুমার বোস এবং বিপিনচন্দ্র পাল, তারা ছিল ব্রাহ্ম র্যাডিক্যালস, তারা ক্যালকাটা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তৈরি করে। 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেন। এই একই বছর সমদর্শী বলে একটি ছাত্র সংগঠন তৈরি হয়, তাদের সদস্যরা যথেষ্ট প্রগতিশীল ছিল। তারা একটা শপথ করেছিল, যে শপথের মধ্যে এইগুলো ছিল যে সেলফ গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ স্বায়ত্তশাসনই সবচেয়ে ভালো সরকার শাসন। কোন পুরুষ 21 বছরের বয়সের আগে বিয়ে করবে না, কোন মহিলা 16 বছরের আগে বিয়ে করবে না। আমরা সাধারণ মানুষদের শিক্ষিত করার চেষ্টা করব। আমরা প্রাইভেট প্রপার্টিতে বিশ্বাসী নই, অর্থাৎ ব্যক্তিগত মালিকানা সম্পত্তিতে বিশ্বাসী নই, কিন্তু আমরা জাতির ভালোর জন্য এবং সমবায়ের মাধ্যমে জাতির ভালোর জন্য কাজ করার চেষ্টা করব। 1882 থেকে 1883 সালে আমরা দেখি যে ইলবার্ট বিল বলে একটি বিল লর্ড রিপন এই ইলবার্ট বিল এনেছিলেন। কারণ ল মেম্বার ইলবার্ট তার নামেই ইলবার্ট বিল। এই ইলবার্ট বিলের উদ্দেশ্য ছিল যে ভারতীয় জজরা যে ক্ষমতা দেওয়া হোক যে ইংরেজদেরকে তারা বিচার করতে পারবে। এর বিরুদ্ধে ইংরেজরা একবারে জোরদার আন্দোলন করে, এবং এর ফলে বিলটাকে কিছুটা কিছুটা জল মেশাতে হয়। আর 1883 সালে একটা ঘটনা ঘটে, যেটা আমরা তাকে আমরা লক্ষ্য করি যে মানুষের মধ্যে যে রাজনৈতিক চেতনা জাগরণ হচ্ছে, এবং ছাত্র যুবদের মধ্যেও এই চেতনা জাগরণ হচ্ছে। ইনি হলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি তার পত্রিকা বেঙ্গলিতে হাইকোর্টের একটা জাজমেন্টের বিরুদ্ধে সমালোচনা করেন, এর জন্য তাকে কন্টেম্পট অফ কোর্ট তে দণ্ড দেওয়া হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় যার সাংবাদিকতার জন্য তাকে শাস্তি পেতে হয়। তিনি এই অর্ডারটি প্রিভি কাউন্সিলের চ্যালেঞ্জ জানান, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভার্সেস দ্য চিফ জাস্টিস অ্যান্ড জাজেস অফ দ্য হাইকোর্ট। কিন্তু প্রিভি কাউন্সিলের
তার যে আবেদনটাকে সে 1883 সালে এই আবেদনটাকে খারিজ করে দেয়, এবং ফলে সুরেন্দ্রনাথকে গ্রেপ্তার করা হয়। এর বিরুদ্ধে গোটা ভারত গর্জে উঠে, গোটা ভারতে আমরা দেখি অনেক জায়গাতেই হরতাল এবং প্রতিবাদ সংগঠিত হয়, কলকাতাতেও হয়, এবং ছাত্র সমাজের মধ্যেও কিন্তু এই প্রতিবাদী আন্দোলন ছড়িয়ে পড়ে। তখন আশুতোষ মুখোপাধ্যায়, আমরাকে দেখো আমরা বাংলার বাঘ বলি, তিনি তখন একজন ছাত্র ছিলেন, এবং তিনি ক্যালকাটা হাইকোর্টের সামনে যে প্রতিবাদ সভা হয়েছিল তার নেতৃত্ব দেন আশুতোষ। এই অবধি আমরা লক্ষ্য করছি যে আমরা ছাত্র আন্দোলন নিয়ে যা ইতিহাসে আলোচনা করেছিলাম, যে ছাত্র আন্দোলন ঊনবিংশ শতকে কিভাবে তার উদ্ভব হলো এবং কিভাবে তার যে রাজনৈতিক একটা শক্তি হিসেবে কিভাবে সেটা আস্তে আস্তে তার উন্মেষ ঘটলো। কিন্তু এখন আমরা এই ছাত্র আন্দোলনের একটা সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করি। এই ছাত্ররা কোন শ্রেণী, এ আর দেশাই তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজমে দেখিয়েছেন যে এই ব্রিটিশদের যে শাসন তার ফলে ভারতে দুটো মানে অনেকগুলো নতুন সামাজিক শ্রেণী তৈরি হয়। যখন শিল্পায়ন শুরু হয় সঙ্গে সঙ্গে আমরা দেখি যে বুর্জোয়া এবং প্রলেটারিয়েট তৈরি হয়। আমরা জানি যে বুর্জোয়ারা উৎপাদন শক্তির মালিক, আর প্রলেটারিয়েটরা তারা উৎপাদন শক্তিকে তারা নিজেদের শ্রম ক্ষমতাকে বিক্রি করতে করে নিজেদের পেট চালাতে হয়। ফলে বুর্জোয়ারা যদি কারখানার মালিক হয়, প্রলেটারিয়েটদের ওখানে কাজ করতে হবে। দেশাই মধ্যবিত্ত শ্রেণীকেও উল্লেখ করেন, ওর সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত শ্রেণীও কিন্তু তৈরি হয়। এরা বুর্জোয়াদের মতন যে উৎপাদন শক্তির মালিকানা তাদের থাকে না, আবার তারা কারখানাতেও তারা কিন্তু দাসত্ব করে না। যারা কর্ণিক, ক্ষুদ্র ব্যবসায়ী বা কলেজ প্রফেসর, তারা কিন্তু মধ্যবিত্তর মধ্যেই পড়ে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু বুর্জোয়া বা প্রলেটারিয়েট এই দুটো শ্রেণীর কোয়ার্টারের মধ্যেই পড়ে না। তার দ্য ইন্ডিয়ান মিডল ক্লাসেস দে আর গ্রোথ ইন মডার্ন টাইমস গ্রন্থে বিবি মিশ্র একটা কতগুলো বৃত্তির একটা তালিকা দেন, যেসব বৃত্তি মধ্যবিত্ত, যেসব বৃত্তি হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর বৃত্তি, তার মধ্যেও ছাত্রদের কে ফেলা হয়।
তাহলে আমরা দেখি যে তাহলে আমরা লক্ষ্য করি, আমরা আজকে এখানে যে আলোচনা করলাম সেটা একটা ছোট একটা চুম্বক মতন আলোচনা করি, যে আমরা এই লেকচারে আমরা দেখলাম যে বাংলায় বিশেষ করে কলকাতায় ছাত্র যুব আন্দোলন কিভাবে হলো। ছাত্র যুব আন্দোলন সেটা কিন্তু পারিপার্শ্বিক পরিবেশের ফলেই হয়েছে। ইংরেজরা তাদের ভাষায়, অর্থাৎ ইংরেজি ভাষায় ভারতীয়দের শিক্ষাদান করার সিদ্ধান্ত নেয়, এবং যারা এই ভাষায় শিক্ষিত হয় হিন্দু কলেজে তাদের চোখ খুলে যায়, তারা পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি থেকে ভারতীয় সমাজকে সমালোচনা করে। সবসময় যে তারা সঠিক কাজ করেছিল সেটা আমরা বলতে পারি না, কিন্তু ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা থেকেই প্রথম ছাত্র যুব আন্দোলন তৈরি হয়, যেটাকে আমরা বলি ইয়াং বেঙ্গল মুভমেন্ট। তারপর থেকে আমরা দেখি যে গোটা 19 শতকে যে বিভিন্ন ছাত্র সংগঠন তৈরি হয় এবং এদের মতাদর্শ ছিল জাতীয়তাবাদী মতাদর্শ। শেষে আমরা দেখলাম যে ছাত্ররা কোন শ্রেণী মধ্যে পড়ে, তারা কোন উৎপাদন ব্যবস্থার মালিক নয়, আবার তারা কারখানাতেও দাসত্ব করে না, ফলে তারা বুর্জোয়া বা প্রলেটারিয়েটের মধ্যে পড়ে না। বুর্জোয়া প্রলেটারিয়েট ছাড়াও একটি শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছিল যাদেরকে বলা হচ্ছে পাতি বুর্জোয়া, পেতি বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণীতেই ছাত্র যুবরা পড়ে। তাহলে এইখানেই আমরা ঔপনিবেশিক শাসনে ছাত্র আন্দোলনের ওপর যে আলোচনা শুরু করেছিলাম তার প্রথম পর্ব এখানেই শেষ করলাম।